কালকে যে ফুরফুরা শরীফের যেভাবে দরবারে অত্যাচার করেছে, জুলুম করেছে, তার প্রতিবাদ সভা আজ থেকে শুরু হয়েছে। ইনশাল্লাহ এটা লাগাতার হবে। আগামী দিন আমরা কলকাতাও আসছি। আজকের এই বার্তা, যারা আজকে গতকাল অত্যাচার করেছে পিসারদের উপরে, পীরবাড়িদের উপরে, তাদেরকে কঠোরভাবে শাস্তি দিতে হবে, এবং পশ্চিমবাংলার যে পুলিশ মন্ত্রী তাকে ক্ষমা চাইতে হবে, ফুরফুরা শরীফে এসে ক্ষমা চাইতে হবে, এসে আমি ভুল করেছি, আমার প্রশাসন ভুল করেছে। কতদিন চলবে এটা? লাগাতার চলবে, আগামী দিন আমরা কলকাতাও যাব। দেখেন, ব্রিটিশ বহুদিন রাজত্ব করেছে, তারা কোনোদিন ফুরফুরা শরীফে এসে অত্যাচার করেনি, এবং পীর মহল্লাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে গিয়েছে, এবং ভারত স্বাধীন হবার পরে প্রথম ফুরফুরা শরীফের পীর বাড়িদের উপর অত্যাচার হলো, বিশ্বাসদের উপর অত্যাচার হলো। এটা বাংলার মানুষ, হিন্দু মুসলমান দলিত আদিবাসী, এটা কিন্তু ভালো নজরে দেখছে না। আপনি কোনো পীর সাহেবের নিশানা করলে বিষয়টা? দেখেন, যাকে নিশানা করেছি তিনি বুঝতে পেরেছে সে সারা জীবন চাটে, মানে চেটে চেটে তার জিভটা অনেক মোটা হয়ে গেছে। আমি একদিন দাঁড় করিয়ে ওনার জিভটা আমি দেখবো কত মোটা হয়েছে। ফুরফুরা শরীফের সব পীর সাহেবরা মাশাল্লাহ ঠিক আছে, কয়েকজনকে উনি হাতে রেখে দিয়েছে, তাদেরকে নিয়ে এইভাবে শয়তানি করছে। এই শয়তানি বাংলার মানুষ কিন্তু বুঝতে পেরে গেছে, বাংলার মানুষ রাস্তায় একদিন দাঁড় করিয়ে শায়েস্তা করে দেবে। লাগাতার চলবে, কলকাতা প্রোগ্রাম আমাদের পীর সাহেবরা আছেন, বাচ্চা স্যার আছেন, তারা আলোচনা করছে। কালকে রাত্রিতে আমাদের আলোচনা হয়েছে, আজকেও রাত্রিতে আলোচনা হবে, আলোচনা করে সিদ্ধান্ত হবে। এখান থেকে জানতে পারবেন কবে হবে, বা আপনাদেরও আপনারাও বুঝতে পারবেন কবে হবে। আপনি মঞ্চ থেকে বললেন রাজ্যপালের কাছে যাবেন। দেখেন, আমার ভাইয়েরা তারা চেষ্টা করছে অনেক অনেক জায়গায় যাবার, কালকে আলোচনা হয়েছে। আমার ব্যক্তিগত আমার কিছু লোক আছে, তাদের সঙ্গে আমি আলোচনা করেছি, আমি তাদেরকে সঙ্গে করে নিয়েও আমি রাজ্যপালের কাছে আমিও যেতে পারি, এবং কয়েকজন পিসা পীরজাদাদেরকেও আমি বলবো, তারাও যদি যেতে চায় আমরা একসঙ্গে যেতে আমরা যাব ইনশাল্লাহ। এর শেষ দিকে আমরা ছাড়বো, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু মেনে নেওয়া যায় না, যেহেতু আমার চাচাদের উপরে গায়ে হাত তুলেছে, আমার পীর বাড়ির উপরে হাত তুলেছে, অত্যাচার করেছে, এটা কিন্তু বাংলা মানুষ কেন মেনে নিতে পারছে না, আমরাও মেনে নিতে পারছি না। উনি সারা জীবন মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে 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 একটা হ্যাবিট হয়ে গেছে, কোরআন মাথায় নিয়ে মিথ্যে কথা বলে। ওর কথা জিজ্ঞাসা করো না, ও ইবলিশ শয়তানের কথার উত্তর আমি দিই না। তাদের দিকে একটাই কথা, আপনারা আপনাদের এলাকায় আপনারা শান্তি বজায় রাখুন, আমরা যেই দিন ডাকবো কলকাতায় সেই দিন আপনাদেরকে আসতে হবে।